আমরা এখন না এইতে তুরে বলে বাগান কি না বাগান না তো বেরি আল্লাহ কক্সবাজারের দুর্গম পাহাড়ে একদল সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে দিনমজুরের গৃহপালিত ষাঁড় জবাই করে বুড়ি বুজের আয়োজন করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ কক্সবাজার সদর উপজেলা থেকে 4 কিলোমিটার দক্ষিণে আশালতলি গুনা নামক পাহাড়ি এলাকা থেকে 7 জুলাই শুক্রবার সন্ধ্যায় জবাই করা গরুর মাংস মাটিতে পুঁতে ফেলা চামড়াসহ দেশীয় মত উদ্ধার করেছে। স্থানীয় একদল সন্ত্রাসী ক্যাডার 3.5 মণ ওজনের একটি ষাট অস্ত্রের মুখে মালিককে জিম্মি করে নিয়ে যায় গত 3 জুলাই সোমবার। এ ব্যাপারে হতদরিদ্র দিনমজুর গরুর মালিক মোহাম্মদ সলিমুল্লাহ ওই দিন থানায় অভিযোগ করেন তার গরুটি সশস্ত্র সন্ত্রাসী ক্যাডার ডজন মামলার পলাতক আসামি সদর উপজেলার জিলংজা ইউনিয়নের উত্তর হাজিপাড়ার মৃত মোহাম্মদ ইদ্রিসের ছেলে মোহাম্মদ শাহী ফেরদৌস বকুল, দক্ষিণ হাজিপাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে মোহাম্মদ মনির সহ 10-12 সন্ত্রাসী অনুমান 1,30,000 টাকার মূল্যের ষাটটি জোরপূর্বক নিয়ে যায়। সর্বশেষ 7 জুলাই শুক্রবার প্রকাশ্য দিবালুকে আশালতলি পাহাড়ি এলাকায় তার গৃহপালিত গরুটি জবাই করলে পুলিশকে জানানো হয়। দৌড়ি বাজারে যখন লামাইয়ে নিছে তারপরে আরে মানে আয়ের বলছে যে বাবু গরু দেখানো পাব আর জীবন নয় আইলে মানে আনো ডিসার্ট করে আর গরু দিয়ে আনো গরু দুধ করে রাখি এর কি লাগে তার না বগুলো না মানে হন বত্তু তে মানে কি হইয়ে বারে আই গরু নদী হই আল্লাহ জেন গরু করবে গরু নদী বড় বত্তু দাও তো এর এই পর্যন্ত সাকিম পর্যন্ত মানে গরু অবক্ষ করে মানে কি তারে বেশি অনুরোধ করছে বেশি হই উদ্ধার করি না বারে ফাঁকা না সিমিলা জিমিলান দিয়ে দি কল দিয়ে প্রশাসন আয়ের মানে করবো উদ্ধার করে দিয়ে আমার মানে কি কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্তে নাজমুল হোসেন এ বিষয়ে বলেন যারা এই ঘটনা ঘটিয়েছে তারা দুর্ধর্ষ সন্ত্রাসী, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, জব্দকৃত মাংস মালিককে ফেরত দেয়া হয়েছে, অভিযুক্তদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে, এ ব্যাপারে থানায় মামলা রুজু হয়েছে। দক্ষিণ হাজিপাড়া দুর্গম পাহাড়ের মধ্যে আমরা আসছি সঙ্গীয় পরশ আশা করে কলার মেন সহকারে আসছে পাহাড়ের নিচে পাদদেশে গোকুল নামের একজনের বাড়ি আছে তার বাড়ির সাইডে আমরা তল্লাশি করে জবাইকৃত 14 জবাইকৃত এই মাংসগুলো আমরা উদ্ধার করেছি এবং তাকে আমরা খুঁজছি কিন্তু গোকুল নামক যে ব্যক্তিটা তার সঙ্গীয় লোকজন জবাই করছেন তারা পালিয়ে গেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সহায়তায় আমাদের অফিসার ইনচার্জ কক্সবাজার সদর থানার ইনচার্জের নির্দেশ ক্রমে আমরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তির মাধ্যমে মাংসগুলো জব্দ করা হয়। উল্লেখ্য, বকুল সাবেক ছাত্রদল নেতা ইসাকের ছোট ভাই, বকুল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে, আর মনির একজন পেশাদার সন্ত্রাসী বলে জানা যায়। বকুলে আজ 7 দিন আরো গরু ধরি
বানু গলাগে বহুত সেই মানুষ জনরতা বা এন্দরতা পূজায় নবে আজ শুক্রবার জুয়ার আগে গরু দিব গরু জড়াই শাম গাড়াইতে লাগিয়েছে স্বামীর নাম সলিমুল্লাহ। আচ্ছা, বাহানা কি নাম? ইদিরিস। আচ্ছা।